আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। ব্লু ভিউ নার্সিং হোম, এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড, এসি এবং নন এসি কেবিন, স্ট্রেচার লিফট ফেসিলিটি, ডায়াগনোসিস, মেডিসিন শপ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, আইসিইউ অ্যান্ড এনআইসিইউ, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লীশ্রী আরামবাগ হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330। বেশ কয়েক মাস আগেই আরামবাগের গড়বাড়ি ময়দানে বিজেপির সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন সাংবাদিক দেবাংশু চক্রবর্তী। রাজনীতির এই নতুন পথে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আজ পুনরায় তিনি আরামবাগ ব্লক তৃণমূল পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তার সাথে আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সভাপতি পৌরসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস যে ভালোভাবেই দল গোছাচ্ছেন তা বলাই চলে। আমি বরাবরই একটা জিনিসের উপর বিশ্বাস করি যে মানুষ আগে, ধর্ম নয়, জাত নয়, পাত নয়। তো সেইখানে ধর্মের যে বিভাজন, ধর্মের যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা এ রাজ্যেও চলছে বা সেটা প্রবলভাবে আসছে, সেই ঢেউটাকে আটকানোর জন্য আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কান্ডারি। সেই জায়গাটাকে আরও শক্ত করতে, শক্তিশালী করতেই তৃণমূল কংগ্রেসে আসে। এনআরসি বা সিএএ নিয়ে সেখানে বিজেপি দলে ধর্ম ছাড়া কোনো কথা নেই, উন্নয়নের কোনো কথা নেই। তো এইদিকে অপরদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন, যেভাবে গরিব মানুষকে সারাক্ষণ দেখে চলেছেন, মানুষের পাশে আছে, সেই দেখে আরও বিজেপি দলের যে উন্নয়নের কোনো তো কথাই নেই, উন্নয়ন কখনো করা যায় না। ওখানে ধর্ম ছাড়া কোনো অনেক ভোকাল টনিক ছাড়া ধর্ম সঙ্গে কাজ না করলে সেখানে কোনো জায়গাও পাওয়া যায় না, কাজ করবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে দেখে, তাকে লক্ষ্য রেখে আগামী দিনে যাতে সেই কাজ করে যেতে পারি, তাই জন্য পুনরায় আবার তৃণমূলে চলে এলো। পৌর নির্বাচনে কেমন কি অক্সিজেন পাবেন, এতজন যোগদান করলেন বিজেপি থেকে, কি বলবেন? পৌর নির্বাচন এমনি তো আমরা সারা বছর আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, কারণ আরামবাগের মাটি শক্ত মাটি, আরামবাগের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।